আমি এখন চলে আসছি হচ্ছে আলতে ডোনাও সো আলতে ডোনার ইংলিশ মিনিং হচ্ছে ওল্ড ড্যানিউব আমরা চরম আনন্দ পাচ্ছি আমি হয়তো একটু পরে যদি আমার এক্সাইটেড লাগে আমি হয়তো পানির মধ্যে জাম্প দিব হ্যালো ভিউয়ার্স সো আজকে আমি ভিয়েনাতে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমি এখন চলে আসছি হচ্ছে আলতে ডোনাও সো আলতে ডোনার ইংলিশ মিনিং হচ্ছে ওল্ড ড্যানিউব সো ওল্ড ড্যানিউবে আমি এখন একটা নৌকা ভাড়া নেব সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি আসলে জানি না কী টাইপের নৌকা সেখানে পাওয়া যায় সো ওখানে আমরা নৌকা ভাড়া নিয়ে কতক্ষণ নৌকা দিয়ে ঘুরবো এবং আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবো এবং প্রাইস ইনফরমেশন অ্যান্ড এভরিথিং উইল বি দেয়ার আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি আছি হচ্ছে এখন বোট রেন্টের এখানে এখান থেকে বোট রেন্ট নেওয়া যায় সেখানে ডিফারেন্ট টাইপের রেন্টের অপশন আছে তো ফার্স্টটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনিক চারজন মিলে উঠতে পারবে টোটাল 26 ইউরো তারপর হচ্ছে এগুলো হচ্ছে ইলেকট্রনিক বোট সবগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনিক কিন্তু আমরা আজকে নিব হচ্ছে ম্যানুয়াল জিনিস তো ম্যানুয়াল এদের আমরা এটা নিতে পারি 24 পাউন্ড এটা হচ্ছে একটু প্রিমিয়াম ভার্সন এটা হচ্ছে নর্মাল ভার্সন এটা হচ্ছে 22 ইউরো তো আমরা আজকে নর্মাল ভার্সনটাই নিবো যেহেতু আমরা তিনজন আছি তো তিনজন মিলে চারজন একটা নিবো 22 ইউরো দিয়ে এখন দেখার বিষয় হচ্ছে এটা কি কার্ড অ্যাকসেপ্ট করে কিনা আমি ট্রেড বোর্ড নিলাম এটা হচ্ছে আমার ওরা আমার আইডি কার্ড নিয়ে নিছে সো টাকা পে করতে হবে পরে সো এটা হচ্ছে মেইন টিকিট আমি এটা এখন দেখাবো দেখাইলে তারপর আমাকে ওরা বোর্ড দিবে আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি সো নিচে হচ্ছে সবগুলো বোটস এখান থেকে বোটস নিব আমার হাতে হচ্ছে টিকিট আমি এটা তাদেরকে দেখাবো and they will provide me with boats okay so eto hocche classic classic er jonno amader ke dete hobe straight away up there e pashe char pashe hocche sob boats ami aste aste shamner dike jacchi boat hocche egulo hocche normal version ar oi ta hocche classic shombhaboto hello Scott oh my god yeah amar sathe ache hocche ajke luna সাথে আছে সাইম আমরা হোপফুলি আজকে মজার একটা ট্যুর দিব আই এম টু এক্সাইটেড আমরা চলে আসছি হচ্ছে এখন বোটে সো আমি এখন আপনাদেরকে দেখাবো সামনে একজন আসতেছে তার ধাক্কা পড়িস না সো বেসিক্যালি এখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে হোয়াট উই ডু আমাদেরকে করা আমাদেরকে তখন তারা টিকিট দেখানোর পরে দে জাস্ট গেভ আস দিস বোট এন্ড দেন উই জাস্ট ফাইন টু মুভ অন অ্যান্ড এটার এক্সপিরিয়েন্সটা অনেক নাইস সো প্রাইসটা ছিল হচ্ছে 22 ইউরো কার্ডে পেমেন্ট করা যায় অথবা চাইলে ক্যাশ পেমেন্ট করতে পারেন আর এটা হচ্ছে একদম ট্রেন স্টেশনের পাশে এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা উপরে ওভারব্রিজের মতো এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন চলে সো একেবারে এখান দিয়ে এসে আলতে ডোনাও স্টেশন মানে ওল্ড ড্যানিউব আলতে ডোনাও বলা হয় জার্মানে আলতে ডোনাওতে নেমে জাস্ট 2 মিনিটের জন্য হাঁটা এই এক্সপিরিয়েন্সটা আপনার ডেফিনেটলি ভিয়েনাতে এসে করবেন ডেফিনেটলি এটা হচ্ছে মাস্ট একটা জিনিস আমরা চরম আনন্দ পাচ্ছি আমি হয়তো একটু পরে যদি আমার এক্সাইটেড লাগে আমি হয়তো পানির মধ্যে জাম্প দিব আমার সাথে এখানে সাইম আমাকে হেল্প করতেছে সো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে পানিটা হচ্ছে ব্লু লুনা পিছনে ভিউটা এনজয় করছে এবং আমি একটু একটু করে ফুটেজ আপনাদেরকে দেখাবো যে এখানের এক্সপিরিয়েন্সটা কেমন ভিয়েনা আসলে সিটিটা হচ্ছে অনেক 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 পরিষ্কার একটা সিটি এরা এগুলো আসলে মেনটেইন খুব ভালোভাবেই করে এখানে প্রত্যেকটা বিল্ডিং একেবারে নতুন করে রিনোভেট করা সবসময় তারা এই জিনিসটা খুবই খেয়াল করে আর আরেকটা জিনিস হচ্ছে তারা ক্লিনিংয়ের জন্য খুব কেয়ারফুল থাকে তো যে কোনো জায়গায় আপনি যদি কোনো ধরনের ময়লা ফেলেন এখানে তার আপনি যদি সেখানে যদি কোনো সিসিটিভি ক্যামেরা অথবা পুলিশের সামনে পড়েন আপনাকে ডেফিনেটলি এখানে চার্জ করা হবে এবং এরা খুব রুল ফলো করে যেহেতু এরা আসলে অস্ট্রো হাঙ্গেরিয়ান একটা এম্পায়ার ছিল তো এদের মধ্যে একটু জার্মান টাচ আছে এবং আপনারা সবাই জানেন যে জার্মানরা রুলস অ্যান্ড রেগুলেশন খুব মানে সেই হিসেবে অস্ট্রিয়ান তারাও রুল অ্যান্ড রেগুলেশন সব কিছু মেনে চলে সো আমরা এনজয় করি আমাদের আজকের রাইড আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা ছোটো ছোটো কিছু ফুটেজ দেখাবো তো বোটটা যেভাবে কাজ করে এটা হচ্ছে একটা প্যাডেল সো এই পাশে একটা প্যাডেল থাকে ওই পাশে হচ্ছে আরেকটা প্যাডেল থাকে সো দুইটা প্যাডেল আছে দুইটা দিয়ে আমরা এই পানির উপরে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত ক্লিন পানি এটা
সো এভাবে প্যাডেলিং করার পরে তারপরে এদিকে সোজা ডাইরেকশন যায় এবং এদিক ডান দিক অথবা বাম দিকে যে ডাইরেকশন সেটা মুভ করার জন্য আমরা এই হ্যান্ডেলটা ইউজ করি এখানে সো যদি এই হ্যান্ডেলটা ওই দিকে প্রেস করা হয় আমি ট্রাই করছি সো এটা ওই দিকে চলে যায় সো ডান দিকে চলে যায় যদি লেফট সাইডে করা হয় তাহলে আমি লেফট সাইডের দিকে অলরেডি দিচ্ছি সো লেফট সাইড হলে আপনারা দেখতে পাচ্ছেন এটা লেফটের দিকে মুভ করছে সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস আমরা এই আলতে দোনাও মানে হচ্ছে পুরানো ড্যানিউব রিভার এটা হচ্ছে ছোটোখাটো একটা রিভারের মতোই এই রিভার থেকে এখানে খুব সুন্দর ভিয়েনার কিছু স্পেশাল জায়গার ভিউ দেখা যাচ্ছে যেমন আমার সামনে ঠিক ওই জায়গা বরাবর এখানে কালেমবার্গকে দেখা যাচ্ছে যেখানে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কালেমবার্গের কিছু ফুটেজ আমি আপনাদেরকে আমার ব্লগে দেখাবো সো এটা হচ্ছে সেই কালেমবার্গ পাশে হচ্ছে লেওপোল্ডসবার্গ সো এখানে দুইটা পাহাড় আছে এই পাহাড়ের উপরে গাড়ি দিয়ে বা বাস দিয়ে উঠা যায় এবং এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে ড্যানিউব টাওয়ার সো ড্যানিউব টাওয়ারটা হচ্ছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের শিপ বা বোট বা ছোটো ছোটো নৌকা নিয়ে অনেকেই এখানে আসছেন এবং তারা এনজয় করছেন সো হোপফুলি আমরা কারোর সাথে ক্র্যাশ করবো না আজকে আমরা মাত্র নামলাম এবং এখানে এসে ওরা আবার সুন্দর মতো জায়গা মতো এটা রেখে দেয় সো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের বোট জার্নি এখানে ডিফারেন্ট টাইপের বোট আছে সো আমরা এখন আস্তে আস্তে আমি আমার যে রিসিপ্টটা আমি পেয়েছি সেই রিসিপ্টটা থ্যাংকশন সো আমি এখন রিসিপ্টটা দিলে ওরা আমাকে সেই হিসাবে চার্জ করবে এবং আমার আইডিটা ফেরত দেবে সো বেসিকলি খুব ফান একটা রাইড ছিল আজকে খুব ফান একটা মোমেন্ট ছিল খুবই এনজয় করেছি আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে অন্য একটা সাইডের দিকে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী কোনো স্থান থেকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ